আজকে আমরা লার্জ ফাংশন নিয়ে কথা বলবো আর স্মল ফাংশন নিয়ে। এর আগে আমরা করছি ম্যাক্স মিনিমাম। ম্যাক্স হলো কি? সর্বোচ্চ, সবার টাকা দেওয়া আছে, সবচেয়ে বেশি কে পায়, সবচেয়ে বেশি কে পায়, সবচেয়ে বেশি কে পায়, ওকে, দ্বিতীয় কে পায়, তৃতীয় কে পায়, এই সিস্টেমটা বের করা চেতনা। মিনিমাম হচ্ছে যে সর্বনিম্ন, মিনিমাম মানে কি সবচেয়ে কম কে পায়, তার থেকে একটু বেশি কে পায় সেটা বের করা যায় না। এগুলো বের করতে কি ইউজ করতে হবে? লার্জ আর স্মল, লার্জ আর স্মল। দেখেন সুন্দরভাবে একটা কাজ করে দেখা যাচ্ছে এখানে, এবং অবশ্যই রেড মার্কার করি নাই, বুঝে যাবে না, ঠিক আছে। দেখেন লার্জ এক নম্বর দিচ্ছি কেন, এক নম্বর কে আছে, তার থেকে একটু কম দুই নম্বর কে আছে, এগুলো বের করা যায় শুধু কি দিয়ে? লার্জ ফাংশন দিয়ে। কি দিয়ে? লার্জ ফাংশন দিয়ে। তো সেটা যদি আমরা করতে, দেখেন আমরা এখন করি, একটা ফাইল নিচ্ছি আমি, এই যে এখানে ওগুলো আছে যারা নিয়ে নিতে পারবেন, এগুলো এগুলো প্রচুর বানাইছেন, এগুলো আবার অনলাইনে অনেক আছে, প্রচুর কাজ বুঝবেন, ভুল চেঞ্জ করতে পারবেন, সেটি তো এগুলো না, আরও অনেক আছে প্রচুর, শুধু কাজ পারলে নিজে শীট বানাতে পারবো। এই যে এক্সেল, এটা হচ্ছে আমাদের স্মল অ্যান্ড লার্জ ফাংশন। আমরা কিছু নাম নিব, সাপোজ ধরেন নাম সিরিয়াল নাম কিছু বেশি কিছু চলবে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে নেম, তারপর হচ্ছে দেওয়া যায় স্যালারি, জাস্ট ইট, আর কিছুই না, একটু বড়ো করি। আমি এখানে সিরিয়াল মেনটেন করবো, 1 2 3 4 আমাকে লিখতে হবে, তাই না? 2, কিন্তু না আমি সেটা করবো না, আপনি জাস্ট এক লেখার পর কর্নারে যান, এখানে কার্সর তিনটে, আমি আবার বলতেছি আমি যখন কর্নারে আসি এই একটা কার্সর প্লাস, যখন উপরে যায় আরেকটা প্লাস, আমি যখন একটু নিচে যাই এখানে আরেকটা প্লাস। এটা হচ্ছে ফিল হ্যান্ডেল, নিচে ফিলগুলো গ্যাপগুলো ফিল করবে, ঠিক আছে। আমি যদি কন্ট্রোল চাপে যদি এখানে দেখেন নিচে ড্র্যাগ করি অটোমেটিক সে কাউন্ট হচ্ছে, দেখেন অটোমেটিক, এগুলো আমাকে লিখতে হচ্ছে না, কন্ট্রোল চেপে, এগুলো ফার্স্ট ক্লাসে ছিল, ওকে। আরেকটা হচ্ছে কি, দেখেন কর্নার ফিল, এটা হচ্ছে মুভ হ্যান্ডেল বা মুভ কার্সর, এটা মুভ হয়ে যাবে, দেখেন আপনি যেখানে মন চাই এটা মুভ হয়ে যাবে, ওকে, কন্ট্রোল জেড আনডু। এরপর এটা কি দেখেন, তো এটা সিলেকশন, এই কার্সরটি আমরা কী করি, সিলেক্ট করি, আমি এতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়, এটা সিলেক্ট হয়, 1 2 3, ওকে। তাহলে আমি তো নাম লিখি, সার্ভার শামিম, সাজু, সাহেলা, তারপর সাব্বির, তারপর কি দেওয়া যায়, সাকিব, সাকিবুল, সাজেদা, আর কি আছে, শামিমকে লিখছি, শামিমা, সাজিদ, সাজিদ লিখছি কি, সাজিদ, 10 জন, ওকে, 10 জন, ওকে, ফাইন। ওদের স্যালারি আমি দেখাচ্ছি এখন, যেমন 50,000 একটা আমি অ্যামাউন্ট বলেছি, দিন আমরা হচ্ছে আমরা দেখেন 45,000 একটা অ্যামাউন্ট, এ হচ্ছে 45,500, এ হচ্ছে 70,000, এ হচ্ছে 25,000 একটা স্যালারি অ্যামাউন্ট দেখাচ্ছি আমি, তারপর হচ্ছে যে 40,000, তারপর হচ্ছে যে 30,000, এরপর হচ্ছে 22,500 বা 25,000, তারপর হচ্ছে 15,000, এরপর হচ্ছে 12,000, ওকে। আচ্ছা এখন আমরা ওই গত ক্লাসে করে শীট নিয়ে আসি, যেমন হচ্ছে ম্যাক্স, ম্যাক্সিমাম কে পায়, ম্যাক্সিমাম, তারপর হচ্ছে আমাদের কী দেওয়া যায়, মিনিমাম, তারপর হচ্ছে লার্জ, ওকে, লার্জ, আর হলো স্মল, কয়টা ফাংশন এখন, 4টা, ম্যাক্সিমাম সবচেয়ে বেশি কে পায়, ওকে। ইকুয়াল ফর্মুলা হচ্ছে, সরি ফাংশন হচ্ছে কি, ম্যাক্স, ম্যাক্স, এগুলো আমাদের আরও লং লং শিখে আসবে, একদম লাস্টে বিগ জেপলগুলো আছে, ঠিক আছে, ওখানে ম্যাক্স আমাকে তো সর্ব সেট করতে হবে, দেখেন সর্বোচ্চ কে সে বের করে দিবে আমাকে, দেন এন্টার, 75,000 কে আছে, সবচেয়ে বেশি এ পায়, ওকে, শুধু একজনের, জাস্ট অনলি ওয়ান, এখানে 1 লাখ মানুষ থাকে তার মধ্যে একজন, 2 লাখ যত মানুষ থাকুক, এটা এক্সাম্পল। মিনিমাম সবচেয়ে কম কে পায়, MIN, সূত্র হচ্ছে কি, MIN, এটা লিখতে হবে, ওকে, সব সেট করতে হবে, ব্রেকার ক্লোজ, দেন এন্টার, 12,000,
12 থেকে একটু কে বেশি পায় সেটা বের করা পসিবল না মিনিমাম সূত্র দিয়ে আর পসিবল না এই যে আমরা কি করতে হবে লার্জ আর স্মল ফাংশন ক্রমান্বয়ে 12 থেকে ছোট হবে ছোটতে বড় ক্রমান্বয়ে বের করা যাবে ওকে এখন দেখেন আমি যখন চলে যাই ফার্স্টে দেখি এখানে বেস্ট একজন দুইজন তিনজন রোস্ট কম কে পায় একজন দুইজন তিনজন আমি এই শীটটা করব এখন তাহলে তাহলে লার্জ মত আমি কি করে এখন তিনটা কলাম নিব কলাম নিতে পারি আমরা এক্সেল ক্লাস করছো না কলাম নিতে পারি কি বলবো বলুন তো অপশন অপশন কলাম কিও নিব ইনসার্ট থেকে হয়েছে এই যে ইনসার্ট শীট কলাম সে সবসময় অলওয়েজ কি করবে বর্তমান প্রেজেন্টে কলাম তার লেফটে নিবে নট রাইট ঠিক আছে নিন ইটস অলরেডি ওকে আমার আরেকটা দরকার কয়টা হলো এখন তিনটা এই তিনটাকে একটা বানাবো এই সেলগুলোকে একটা মার্জিন সেন্টার ঠিক আছে মার্জিন সেন্টার সেমভাবে আমরা এখন বানাবো এই যে এখানে এটা এই যে স্মল তিনটাকে বানাবো কয়টা একটা মার্জিন সেন্টার একটা দিক সেলকে এক সেল করে তবে তাহলে মার্জ কি এটা মার্জ ওকে আচ্ছা বেস্ট ওয়ান বেস্ট ওয়ান বেস্ট টু বেস্ট সরি বেস্ট থ্রি ওকে রোস্ট এই যে খাপ করলো বা কম স্যালারি পাচ্ছে তাদের সিরিয়াল দেখাচ্ছি আপনি ওয়ান টু থ্রি দিতে পারেন টু থ্রি ওকে এখন আমি চলে যাই এগুলোকে এক্সেল করব মার্জিন সেন্টার অ্যান্ড মিডল এগুলোকে এক্সেল করব মার্জিন সেন্টার মিডল ওকে এরপর হচ্ছে আমাদের এগুলো আমি চাইলে এই প্রত্যেকটা কলাম আমি বড় করতে পারি কি করতে পারি বড় করতে পারি এটা পসিবল কিভাবে আপনি ফরম্যাটে যান এখান থেকে উইথ কলাম উইথ বলে দেন কত করে আমি 10 করে দিচ্ছি দেখেন 10 পয়েন্ট করে পেয়ে যাবে আবার আপনি এখানে ড্র্যাগ করে ছোট বড় করতে পারেন অপশন ব্যবহার করতে পারেন চাইলে আপনি ড্র্যাগ করেও ব্যবহার করতে পারেন কলাম ছোট বড় করা যায় ছোট বড় করা যায় ওকে আচ্ছা বেস্ট এই সবগুলো আমি সেন্টার নিব এই যে অ্যালাইনমেন্ট সেন্টার ওকে চাইলে আমি বোল্ড করতে পারি ইকুয়াল লার্জ ব্রেকেট সবচেয়ে বেশি কে পাইল সবুজ এর করি দেন এন্টার তাই না ইউ হ্যাভ এন্টার টু ফিউ আর্গুমেন্ট আমার আরো কিছু আর্গুমেন্ট প্যারামিটার লিখতে হবে লার্জ লার্জ তো সবগুলোই এখন সিএল মেনটেন করতে হবে এক নম্বর দেখাবো না দুই নম্বর দেখাবো না তিন নম্বর দেখাবো ঠিক আছে এটাও বলতে হবে এক দুই তিন চার বলতে হবে দেখে কমা সে বলতেছে এখানে অ্যারে ইউজ করতে হবে তারপর কে আর টি ইউজ করতে হবে এক নাম্বারকে দেখতে চাচ্ছি এক নাম্বার কি আছে 75,000 ঠিক আছে এখন তার থেকে একটু কম সিরিয়ালে তাহলে সে সেকেন্ড না এটা কিভাবে করতে হবে তাহলে লার্জ ব্রেকের সব সেট করতে হবে অ্যারে কমা ক নাম্বার দেখো এখন দুই নাম্বার তিন দিলে তিন নাম্বার দুই নাম্বার কি আছে এখন দেখেন 50,000 এখানে কাজ হলে 50,000 দেখেন এখানে ডাবল এন ক্লিক করে দেখেন এই যে এইটা তিন নাম্বার কি আছে এটা মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে বের করা যায় না লার্জ ব্রেকেট এসবও সেট করতে হবে এদের মধ্যে থেকে এখন তিন নাম্বার কি আছে তাকে বের করতে হবে তিন নাম্বার হচ্ছে 45,500 সবগুলোকে আমি কি করে এখন মার্জিন সেন্টার অ্যান্ড মিডল মার্জিন সেন্টার অ্যান্ড মিডল মার্জিন সেন্টার অ্যান্ড মিডল রোজ এবার সবচেয়ে কম কে পায় তো এই ক্ষেত্রে আমি বলছি কি এটাও একদম আমাকে ওয়ান টু থ্রি দিয়ে দেখাতে হবে দেখেন এবার রোজটি খেতে বলতেছি এই যে দেখেন আমরা যদি প্রথম সর্বনিম্ন টাকা বা সেল ব্যয় করতে চাই তবে যা করতে তাহলে স্মল ফাংশন ব্যবহার করতে হবে স্মল অল সেল মানি সিরিয়াল নাম্বার এক দুই তিন চার হবে লার্জের মতো ওকে আচ্ছা ইকুয়াল কি হবে স্মল কম কে পায় সে সেলটা সব সেট করব তার মধ্যে থেকে এক নাম্বারটা বের করব কে 12,000 তার থেকে একটু বেশি কে পায় সবচেয়ে কম কে পায় এ তার থেকে একটু বেশি সিএল করতেছি আমরা ইকুয়াল স্মল ব্রেকেট এ স্যালারি কমা এখন দুই নাম্বারটা বের করবো এভাবে দুই তিন চার পাঁচ সিএলটা বলে দিবেন বের হয়ে যাবে এরপর 15,000 সে এ লোক থেকে একটু বেশি পায়
মানে এখন কি হচ্ছে ক্রমান্বয়ে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, সিরিয়ালটা মেনটেন হচ্ছে। আগে ছিল কি বড় থেকে ছোট হচ্ছে, সিরিয়ালটা একদম করে আমরা মেনটেন করতেছি। ওকে, এরপর হচ্ছে আমাদেরকে স্মল তিন নাম্বার যে ব্যক্তি সে কে সেট করলাম কমা, তারপর হচ্ছে আমাদেরকে তিন নাম্বার অথবা চার নাম্বার বা পাঁচ নাম্বার যাকে বের করবে ব্রেকেট অ্যান্ড 25,000। ওকে, মার্জিন সেন্টার মিডল। ওকে, এই সবগুলোকে আমি সেট করে আপনার যদি হেডিং, আচ্ছা একটা কাজ করি, এখানে আমি একটা রো নিচ্ছি, একটু স্টাইলিশ করি, একটা রো নিলাম, এটাকে একটা বানাই, এটাকে একটা বানাই মিডল অ্যান্ড মিডল, এটা একটা হবে অ্যান্ড মিডল। ওকে, এগুলোকে এখন মুভ করে নিয়ে যাই, যে মুভ এটা আমার দরকার নাই, আমি এখান থেকে মার্জ আমি যে কর্নার নিচে কি হবে ফিলিং হবে, টাকাটা আবার ফিল হবে, দেখেন নাম্বার এটা আসবে না, কোনো ফর্মুলা আসবে না। আমি যেখানে সাপোজ এই দেখেন 5,000 এদিকে, আমি যে কর্নার দেখেন কর্নার প্লাস এটা আসছে, এটা হচ্ছে ফিল, আমি যত নিচে যাবো তত কি ফিল হবে 5,000 5,000 5,000। ওকে ওকে ফাইন, আমি যখন উপরে যাবো এটা সিলেকশন, এই প্লাস হচ্ছে সিলেকশনের জন্য, এটা হচ্ছে এক প্লাস এক ধরনের প্লাস, এটা এক ধরনের একই না, ঠিক আছে। আবার যখন আমরা রেখায় যাবো তখন দেখেন এই প্লাসটা কি অ্যারো সিম্বল আর জাস্ট ড্র্যাগ করে এটা মুভিং হবে, এটা হলো মুভ কার্সর। এই যে এখানে যান, এই যে রেখার উপর গেলেন প্লাস আরেকটা আসছে, এটাকে চেপে ধরবেন, তারপর চাচ্ছেন কোথায় বসাবেন, কোথায় বসাবেন, হ্যাঁ তারপর এখানে ছেড়ে দিবেন। ওকে, এই হলো আপনাদের লার্জ অ্যান্ড মিনিমাম ফাংশন। আমার উপর একটা চাচ্ছি আর একটা হচ্ছে রো, আমি এখানে চলে যাই রো অ্যান্ড রো, এই সবগুলো রোকে আমি কি করবো এখন একটা বানাবো অ্যান্ড মিডিয়া, এটা হচ্ছে কি স্মল বা লার্জ অ্যান্ড স্মল ফাংশন। ওকে, এটাকে বড় করতে হলে বা ডিজাইন করতে হলে আমাকে বিগ করলাম অ্যান্ড বড় করলাম, সবগুলোকে আমি এখন একটা কালার বলে দিই ফরম্যাটিং সেল স্টাইল, এই যেটা বলে দিলাম। ওকে, আমি যেটাকে সেট করলাম এটা প্রিন্টে কখনোই আসবে না, বড়াগুলো কখনোই পাবে না, দেখেন পেতে হলে কী করতে হবে আমাকে, আমাকে অবশ্যই বর্ডার বলে দিতে হবে, অল বর্ডার দেন এটা পাবে, তবে এখানে বাকিটা পাচ্ছে, তাই না। এর প্রিন্টের ক্ষেত্রে আমরা দুইটা নিয়ম ফলো করবো, দুই তিনটে আছে অলরেডি আসলে দেখবো, তার মধ্যে একটা হচ্ছে ভিউতে যাবো গিয়ে এই যে পেজ ব্রেক প্রিভিউ এতটুকু প্রিন্ট হচ্ছে, আমি গড়টাকে বাড়িয়ে দেখেন পেজ ওয়ান চলে আসছে, ফাইল গিয়ে এখন প্রিন্ট দেন যে রোজ থিবেন চলে আসছে, দেখেন পরে করি 1 2 3 আর একটা নিয়ম আছে আর দেখবো, ঠিক আছে আরো অসুবিধা তখন দেখবো। ওকে, তো আমি এখন নর্মাল চলে যাই আগের মতোই থাকবো। ওকে, এটা এখন বানা।